উত্তরাখণ্ড রাজ্যের দুটো রাজধানী, শীতকালীন রাজধানী দেরাদুন, গ্রীষ্মকালীন রাজধানী গাইর সাইন। মুখ্যমন্ত্রী পদে রয়েছেন পুষ্কর সিং ধামি এবং রাজ্যপাল পদে রয়েছেন গুরমিত সিং। ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন হেমন্ত সরেন। ঝাড়খণ্ডের রাজ্যপাল রয়েছেন সিপি রাধাকৃষ্ণন। কর্ণাটক, রাজধানী হল বেঙ্গালুরু। কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন সিদ্দারামাইয়া। কর্ণাটকের রাজ্যপাল পদে রয়েছেন থাওয়ার চাঁদ গেহলট। কেরালা, রাজধানী তিরুবনন্তপুরম। কেরালার মুখ্যমন্ত্রী পদে রয়েছেন পিনারাই বিজয়ন এবং রাজ্যপাল পদে রয়েছেন আরিক মোহাম্মদ খান। মধ্যপ্রদেশ, রাজধানী হল ভোপাল। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। মধ্যপ্রদেশের রাজ্যপাল ছাগান ভাই প্যাটেল। নামটা আরেকবার দেখে নাও। মধ্যপ্রদেশের রাজ্যপাল পদে রয়েছেন ছাগান ভাই প্যাটেল। মণিপুর, রাজধানী হল ইম্ফল। মুখ্যমন্ত্রী পদে রয়েছেন এন বীরেন সিং। মণিপুরের রাজ্যপাল পদে রয়েছেন অনুসুয়া উইকিয়ে। মহারাষ্ট্র, মহারাষ্ট্রের গ্রীষ্মকালীন রাজধানী মুম্বাই এবং শীতকালীন রাজধানী নাগপুর। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন একনাথ সিন্ধে এবং মহারাষ্ট্রের রাজ্যপাল পদে রয়েছেন রমেশ বৈস। মেঘালয়, মেঘালয়ের রাজধানী হল শিলং। মেঘালয়ের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন কনরাড সাংমা। মেঘালয়ের রাজ্যপাল পদে রয়েছেন ফাগু চৌহান। মিজোরাম, মিজোরামের রাজধানী হল আইজল। মিজোরামের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন লাল দুহোমা। মিজোরামের রাজ্যপাল কাম্ভাপাতি হরিবাবু। মিজোরামের রাজ্যপাল পদে রয়েছেন কাম্ভাপাতি হরিবাবু। নাগাল্যান্ড, নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন নেফিও রিও। নাগাল্যান্ডের রাজ্যপাল লা গণেশান। পাঞ্জাব, রাজধানী হল চণ্ডীগড়। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন ভগবন্ত মান এবং পাঞ্জাবের রাজ্যপাল পদে রয়েছেন বানবারিলাল পুরোহিত। রাজস্থান, রাজস্থানের রাজধানী জয়পুর। মুখ্যমন্ত্রী পদে রয়েছেন ভজন লাল শর্মা। রাজস্থানের রাজ্যপাল পদে রয়েছেন কালরাজ মিশ্র। সিকিম, রাজধানী হল গ্যাংটক। সিকিমের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন প্রেম সিং তামাং। সিকিমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচারিয়া। তামিলনাড়ু, তামিলনাড়ুর রাজধানী হল চেন্নাই। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে রয়েছেন এম কে স্টালিন। তামিলনাড়ুর রাজ্যপাল পদে রয়েছেন আর এন রবি। তেলেঙ্গানা, রাজধানী হল হায়দ্রাবাদ। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী পদে রয়েছেন রেভান্ত রেড্ডি। তেলেঙ্গানার রাজ্যপাল পদে রয়েছেন তামিলিসাই সুন্দরারাজন। দেখো, তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সুন্দরারাজন। ত্রিপুরা, ত্রিপুরার রাজধানী আগরতলা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে রয়েছেন মানিক সাহা। ত্রিপুরার রাজ্যপাল পদে রয়েছেন ইন্দ্রসেনা রেড্ডি। পশ্চিমবাংলা, পশ্চিমবাংলার রাজধানী হল কলকাতা। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পদে রয়েছেন মমতা ব্যানার্জি। পশ্চিমবাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের রাজধানী হল লখনৌ। মুখ্যমন্ত্রী পদে রয়েছেন যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল পদে রয়েছেন আনন্দিবেন প্যাটেল। উড়িষ্যা, রাজধানী হল ভুবনেশ্বর। মুখ্যমন্ত্রী পদে রয়েছেন নবীন পট্টনায়ক।
উড়িষ্যার রাজ্যপাল পদে রয়েছেন শ্রী রঘুবর দাস। অন্ধ্রপ্রদেশ রাজধানী হল অমরাবতী। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন জগনমোহন রেড্ডি। মুখ্যমন্ত্রী পদে রয়েছেন জগনমোহন রেড্ডি এবং রাজ্যপাল পদে রয়েছেন এস আব্দুল নাজির। রাজ্যপাল পদে রয়েছেন এস আব্দুল নাজির। অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু। অরুণাচল প্রদেশের রাজ্যপাল কৈবল্য ত্রিবিক্রম পারনায়েক। রাজ্যপালটা একবার মন দিয়ে দেখে নাও, কৈবল্য ত্রিবিক্রম পারনায়েক অরুণাচল প্রদেশের রাজ্যপাল। আসাম। আসামের রাজধানী দিসপুর। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। আসামের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা এবং আসামের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া। আসামের রাজ্যপাল পদে রয়েছেন গুলাব চাঁদ কাটারিয়া। বিহার। রাজধানী হল পাটনা। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বিহারের রাজ্যপাল, দেখো বিহারের মুখ্যমন্ত্রী হল নীতিশ কুমার, বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। ছত্তিশগড়। রাজধানী হল রায়পুর। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেওসাই। মুখ্যমন্ত্রী বিষ্ণু দেওসাই। রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন। বিশ্বভূষণ হরিচন্দন ছত্তিশগড়ের রাজ্যপাল। গোয়া। রাজধানী হল পানাজি। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। গোয়ার রাজ্যপাল পি এস শ্রীধরন পিল্লাই। পি এস শ্রীধরন পিল্লাই। গুজরাট। রাজধানী হল গান্ধীনগর। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল। গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত। গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত। হরিয়ানা। হরিয়ানার রাজধানী হল ছত্তিশগড়। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়া। লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্তি। লাক্ষাদ্বীপের লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন প্রফুল্ল প্যাটেল। লাক্ষাদ্বীপ হল ভারতের কেন্দ্রশাসিত রাজ্য। দাদরা নগর হাভেলি ও দমন দিউ, এই দুটো কেন্দ্রশাসিত রাজ্য এখন একসাথে মিলে গেছে, দাদরা নগর হাভেলি এবং দমন দিউ। রাজধানী হল দমন। অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন প্রফুল্ল প্যাটেল। দাদরা নগর হাভেলি এবং দমন দিউর রাজ্যপাল বা মুখ্যমন্ত্রী নেই, এখানে আছে অ্যাডমিনিস্ট্রেটর, কে রয়েছেন প্রফুল্ল প্যাটেল। রাজধানী কোথায় রয়েছে? দমন। আন্দামানও ভারতের একটি কেন্দ্রশাসিত রাজ্য। রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন ডি কে যোশী। আন্দামানের লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন ডি কে যোশী। দিল্লি। রাজধানী রয়েছে নিউ দিল্লি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন বিনয় কুমার সাক্সেনা। দিল্লিও ভারতের একটি কেন্দ্রশাসিত রাজ্য। লাদাখ। লাদাখের রাজধানী হল লে। লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন বি ডি মিশ্রা। লাদাখের রাজধানী লে। লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন বি ডি মিশ্রা। জম্মু কাশ্মীর। রাজধানী হল শ্রীনগর। গ্রীষ্মকালীন এবং শীতকালীন হল জম্মু। জম্মু ও কাশ্মীরের দুটো রাজধানী শ্রীনগর ও জম্মু। লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন মনোজ সিনহা। পদুচেরি। পদুচেরির রাজধানী হল পদুচেরি। মুখ্যমন্ত্রী রয়েছেন এন রাঙ্গাসামী। মুখ্যমন্ত্রী রয়েছেন এন রাঙ্গাসামী এবং লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন তামিলিসাই সুন্দরা রাজন। লেফটেন্যান্ট গভর্নর তামিলিসাই সুন্দরা রাজন। ভারতের মোট সাতটি কেন্দ্রশাসিত রাজ্য রয়েছে,
আন্দামান ও নিকোবর, যার রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার, চণ্ডীগড় যার রাজধানী হচ্ছে চণ্ডীগড়, দাদরা নগর হাভেলি অ্যান্ড দমন দিউ, রাজধানী হচ্ছে দামন, তারপর দিল্লি, দিল্লির রাজধানী হলো নিউ দিল্লি, জম্মু অ্যান্ড কাশ্মীর, সামার রাজধানী হচ্ছে শ্রীনগর, এবং উইন্টার রাজধানী, উইন্টার মানে শীতকালে রাজধানী হচ্ছে জম্মু। লক্ষদ্বীপ রাজধানী হচ্ছে কাভারাত্রি, পুদুচেরির রাজধানী পুদুচেরি। ইন্টারভিউ রিলেটেড এইগুলো একটু ইম্পর্টেন্ট থাকে, সেগুলো আমি তোমাদেরকে একটু লিখে দিয়েছি। যে লোকসভাতে নির্বাচনের ক্ষেত্রে কত বছর বয়স হতে হয়, লোকসভার নির্বাচনে 25 বছর বয়স হতে হয়, রাজ্যসভার ক্ষেত্রে 30 বছর বয়স হতে হয়, বিধানসভা নির্বাচনে পার্টিসিপেট করতে গেলে অবশ্যই 25 বছর বয়স হতে হবে, বিধান পরিষদের ক্ষেত্রে 30 বছর বয়স হতে হবে, রাষ্ট্রপতির সর্বনিম্ন বয়স 35 বছর হতে হবে, গভর্নরের বয়স 35 বছর হতে হবে, ভাইস প্রেসিডেন্ট 35 বছর হতে হবে, ভাইস প্রেসিডেন্ট বলতে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বয়স 25 বছর হতে হবে এবং মুখ্যমন্ত্রীর বয়স 25 বছর হতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে ইন্টারভিউ রিলেটেড আমি তোমাদেরকে ভিডিও প্রোভাইড করে থাকবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।